شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال مولانا أمير المؤمنين علي ابن أبي طالب عليه أفضل الصلاة والسلام أوصيكما بتقوى الله. প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। গত কয়েকটি পর্বে আমরা পিতা মাতার অধিকার, তাদের কীভাবে সেবা করা উচিত, কীভাবে শ্রদ্ধা করা উচিত, তাদের খেদমত কীভাবে আমরা করতে পারি, এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের রুহানি পিতা অর্থাৎ স্পিরিচুয়াল ফাদার, গডফাদার যাকে বলা হয়, হযরত আলী আলাইহিসসালামের একটি ওসিয়াতনামা, ইষ্টিপত্র, উইল লেটার আপনাকে, আপনাদেরকে শোনাতে চাই। নাহজুল বালাগায় হযরত আলী আলাইহিসসালাম নিজের দুই পুত্র ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালামকে সামনে রেখে নিজের সমস্ত শিয়াদেরকে কিছু ওসিয়াত করছেন। তিনি সেই ওসিয়াতনামায়, সেই ইষ্টিপত্রে বলেছেন, আমার এই ইষ্টিপত্র, আমার এই ওসিয়াতনামা যার কাছে পৌঁছবে সে এই ওসিয়াতনামাকে আমার জীবনের শেষ ওসিয়াত মনে করে এর ওপরে যেন আমল করার চেষ্টা করে। কেন বললাম মাওলানা কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আমাদের রুহানি পিতা, গডফাদার? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর হাদিসে বলেছেন, আনা ওয়া আলী আবওয়াই হাদিল উম্মাহ, আমি এবং হযরত আলী আমরা দুইজন এই উম্মতের, মানে মুসলিম উম্মতের পিতা, পিতার সমতুল। সুতরাং সেই পিতা শেষ সময়, অর্থাৎ হযরত আলী ইসলাম যখন দুনিয়া ছেড়ে যাচ্ছেন, তিনি শেষ সময় কিছু ওসিয়াত করে গিয়েছেন যে আমার পরে, এই ওসিয়াতের পরে তোমার ওপর তোমরা আমল করবে। তাহলে যদি আমরা সে হযরত আলী আলাইহিসসালামের শিয়া, প্রকৃত সত্য শিয়া হয়ে থাকি এবং হযরত আলী আলাইহিসসালামকে নিজের রুহানি বাপ, গডফাদার মনে করে থাকি, তাহলে আপ্রাণ চেষ্টা করা উচিত মাওলানা আলী আলাইহিসসালামের এই ইষ্টিপত্রের উপরে, এই ওসিয়াতনামার উপরে আমল করার সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশার সঙ্গে আমি ওসিয়াতনামা আপনাদেরকে শোনাচ্ছি। সর্বপ্রথম উনি বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, এই আমার সন্তানরা, এই আমার শিয়ারা, তোমরা আল্লাহর ভয় করে চলবে। প্রথম পর্যায়ে কী বলছেন? তোমরা আল্লাহর ভয় করে চলবে, যে কোনো কাজ করার আগে চিন্তা করে নেবে কি এই কাজ করলে আল্লাহ রাজি হইবে কি না, একে বলে আল্লাহর ভয়। কোনো কুকাজ করার আগে মনে একটা ভয় আসে, একটা ভয় জাগে, কেননা প্রতি মানুষের অন্তরে ভিতরে আল্লাহ দুই রকমের নাফস সৃষ্টি করেছে, নাফসে আম্মারা এবং নাফসে লওয়ামা। নাফসে আম্মারা মানুষকে অসৎ পথের দিকে আমন্ত্রণ জানায়, অসৎ পথের দিকে নিয়ে যায়, আর নাফসে লওয়ামা মানুষকে অসৎ পথ থেকে বাধা সৃষ্টি করে, বাধা দেয়, মানা করে, যেও না ও ভুল পথ। হযরত আলী আলাইহিসসালাম বলছেন, ইত্তাকুল্লাহ, জীবনের প্রতি পায়ে পায়ে আল্লাহর ভয় করে চলবে, নাফসে লওয়ামার কথা মেনে চলবে, নাফসে আম্মারার কথা মেনে যেন চলবে না, সবসময় সৎ পথে চলার চেষ্টা করবে।
যে পথে চললে আল্লাহ রাজি। তো আল্লাহর ভয় যার মনে আছে সে কখনো কুকাজ করবে না, অসৎ পথে চলবে না, ওই পথে চলবে যে পথে আল্লাহ রাজি, কেননা তার মনে আল্লাহর ভয় আছে যদি আমি খারাপ কাজ করি অসৎ পথে চলি কালকে আমি এর জন্য সাজা ভোগ করতে হইবে আমাকে। তো উসি কুম্বে তাকওয়াল্লাহ, সর্বপ্রথম তোমরা আল্লাহর ভয় করে চলবে, খোদার রাজি এবং খোদার নারাজগি, অর্থাৎ যে কাজে খোদা রাজি হয় আর যে কাজ খোদা অপছন্দ করে, এই দুটো জিনিসকে সামনে রেখে চলবে। যে কাজকে খোদা পছন্দ করে সেগুলো করবে, যেগুলো পছন্দ না করে খোদা সেগুলো থেকে বিরত থাকবে, দূরে থাকবে। যদি তোমরা আমার সন্তান, আমার শিয়া হয়ে থাকো, শিয়াম অর্থাৎ ফলোয়ার্স, অনুগামী, অনুসারী, তো যদি আমার অনুসারী হও, আমার অনুগামী হও, তাহলে আমার এই কথাগুলো মনে রেখো। এবার হযরত আলী আলাইহিস সালাম বলছেন দ্বিতীয় নম্বরে, হামেশা সাজ বলনা আর হাক্কা সাথ দেনা, অর্থাৎ সর্বদাই সত্য কথা বলবে এবং হক হকের সাপোর্ট করবে, হকের সাথ দেবে। তোমার নিজের ভাই যদি হকের বিরুদ্ধে হয় তার সাথ দিও না, যে হকের উপরে সর্বদা তার সাথ দেবে, সবসময় সত্য বলবে। কেননা মরার পরে এক এক ক্ষণের এক এক মিনিটের হিসাব দিতে হবে। যদি আমি ভাইয়ের ভালোবাসায় কি আত্মীয়স্বজনের ভালোবাসায় না হক কাজে তাদের সাপোর্ট করে থাকি, তো আল্লাহ কখনো ক্ষমা করবে না। জুলুম, না হক কাজে কারো সাপোর্ট করা মানে জুলুম করা, আর জালিমকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। তো দ্বিতীয় পর্যায়ে ইমাম কি বলছেন, হামেশা সাজ বলনা আর হাক্কা সাথ দেনা, মানে সবসময় সত্য কথা বলবে এবং হকের সাথ দেবে, যেখানে হক তার সঙ্গে দাঁড়াবে, তার পাশে যেয়ে দাঁড়াবে। তৃতীয় নম্বরে মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন, কবি দুনিয়াকে ফেরাক মে মত রায় না, কখনো দুনিয়ার পেছনে দৌড়াবে না। আজ পৃথিবীতে বেশিরভাগ লোক দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার রংলঙ্গলিতে তারা হারিয়ে আছে, দুনিয়ার মজায় দুনিয়ায় আনন্দে সানন্দের জন্য তারা জীবনযাপন করছে, হালাল হারাম দেখছে না, হক বাতিল দেখছে না, সত্য মিথ্যা দেখছে না, দুনিয়াকে পাওয়ার জন্যে, দুনিয়ার দৌলতের জন্যে, ধন দৌলতের জন্যে, দুনিয়ার শান্তির জন্যে তারা যে কোনো কাজ করতে রাজি হচ্ছে, যে কোনো কাজ করছে না, এমন কাজ কখনো করবে না যে কাজ তাকে দুনিয়ার দিকে নিয়ে যাবে। দুনিয়া কারো না, মাওলানা আলী আলাইহিসসালাম বলছেন দুনিয়ার পেছনে দৌড়ো না, দুনিয়া আজ পর্যন্ত কারো সাথ দেয়নি। তিনি বললেন আমি আনা তাল্লাকতু দুনিয়া বিসালাতা তালাকিন, আমি দুনিয়াকে তিনবার তালাক দিয়েছি। ইয়া দুনিয়া গুররি গাইরি, আয় দুনিয়া আমার ছাড়া অন্য কাউকে ধোকা দাও, আমি আলী আমাকে ধোকা দিতে পারবে না। দুনিয়া সবসময় মানুষকে ধোকা দিচ্ছে, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে একদিন, এ দুনিয়া সর্বদাই থাকার জায়গা নয়। সুতরাং যদি সেটাই বাস্তব হয়, সেটাই সত্য হয়, তাহলে দুনিয়ার জন্য আমাদের কাজ করা উচিত না, আমাদের আখেরাতের জন্য কাজ করা উচিত। ওই জন্য মাওলা বলছেন যখন কাউকে দাফন করতে যাবে তো কবরস্থান নিয়ে যে একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করবে, এই কবরস্থানে এই যে এত কবর আছে, এরাও একদিন তোমার মতো দুনিয়ায় জীবিত ছিল, এদেরও মনে বড় বড় আশা নিয়ে এরা জীবনযাপন করেছিল, কিন্তু আজ সব কিছু ছেড়ে তারা মাটির ভেতরে পড়ে আছে, ওইরূপ একদিন তুমিও পড়ে থাকবে। ওই জন্য কেউ সুন্দর একটা কথা বলেছে যে যখন কোনো মৃতকে আমরা দাফন করতে নিয়ে যাই তো কমসে কম চারজন কাঁদে দেয়, চারজন আর কাঁদের উপরে সেই তাবুত থাকে, সেই খাটিয়াটা থাকে, চারজন মানুষ এক মৃত দেহকে তার কবরের দিকে নিয়ে যায়। তো সেখানে বলা হচ্ছে যে তুমি এই ভেব না যে তুমি এক মৃতকে তার শেষ স্থানে পৌঁছাতে যাচ্ছ, এক মৃতকে তার শেষ স্থান দেখাতে নিয়ে যাচ্ছ না, বরং এই ভাবো যে একজন মৃত ব্যক্তি যার ভেতরে রুহ নেই, এই মৃত ব্যক্তি তোমাদের চারজনকে, কমসে কম যে চারজন তার খাটিয়ে ধরে আছো কাঁদে আছো, এই তোমাদের চারজন জীবিত লোককে তোমাদের শেষ স্থান দেখাতে একজন মৃত নিয়ে যাচ্ছে তোমাদেরকে, যে আজকে তোমরা আমাকে যে কবরে ফেলে আসতে যাচ্ছ,
যে কবরে শুয়ে আসতে যাচ্ছ, যে কবরে রেখে আসতে যাচ্ছ, কালকেও তোমাদেরকেও ওইরূপ এক কবরে যেতে হবে। সুতরাং এই দুনিয়ার লোভ লালসায় জীবনযাপন করো না। মুলকে সাবার বাদশার ঘটনা লেখা হয়েছে সুরায় সাবা, সুরায় ইয়াসিনের আগের সুরা সুরায় সাবা, ওখানে মুলকে সাবার বাদশার ঘটনা। তারা প্রতি বছর বাদশা চেঞ্জ করত, নতুন নতুন বাদশা তৈরি করত, এক বছর পরে তাকে তাড়িয়ে দিত। সে যুগে সব কাবিলার সর্দাররা মিলে একটা ষড়যন্ত্র করে রেখেছিল, তারা বাদশাকে নিজের মনোকামনা, নিজের মনো ইচ্ছা পুরো করার জন্য ব্যবহার করতো। সুতরাং ইচ্ছা মতো বাদশা তৈরি করতো, যখন দেখতো যে বাদশা এবার আমার কাজের, আমাদের আর কাজের নেই, এবার নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে, তখন তাকে তাড়িয়ে দিত। হঠাৎ প্রতি বছর একটা নতুন লোককে রাস্তা থেকে ধরে নিয়ে তারা বাদশা তৈরি করত। যে বাদশা তৈরি হতো সে আনন্দ, বসে বসে রাজত্ব পেলাম, বসে বসে বাদশাহী পেলাম, খুবই খুশি হতো। এক বছর পরে তাকে আবার সেই রাস্তায় নিয়ে ফেলে দেওয়া হতো যে রাস্তা থেকে তাকে ধরে নিয়ে এসেছিল, আর এমনকি তার পণ্যের কাপড়ও পর্যন্ত খুলে নিত যে এগুলো আমাদের, কেন পুরনো কাপড় তুমি যা পরে এসেছো সে তো তোমার কাছে আর নেই। বাদশা দুনিয়ার লালসায় সে পুরনো কাপড় ফেলে নতুন নতুন কাপড় পরে রাজত্ব করত। কাঁদতে যখন ফিরে লোকেরা, মুলকে সাবার লোকেরা তাদের সেই বাদশাকে যখন তাড়িয়ে দিত, কাঁদতে কাঁদতে যেত। এই শেষ বাদশা যার সম্পর্কে তাফসিরে লেখা হয়েছে যে একজন বুদ্ধিজীবী লোক যাচ্ছিল নিজের স্থানের দিকে, নিজের বাড়ির দিকে, রাস্তায় তাকে ধরা হলো। ধরে তাকে বলা হলো আপনি আমাদের বাদশা হয়ে আমাদের উপরে রাজত্ব করুন। তখন সে লোকটা জিজ্ঞাসা করছে যে তোমরা আমাকে জানো না, চেনো না, হঠাৎ আমাকে বাদশা তৈরি করে বলছো আমার উপর, আমাদের উপর রাজত্ব করো, এমন কি দেখেছো আমার ভিতরে? তোমাদের এলাকার, তোমাদের অঞ্চলের যে চেনাশুনো লোক তাকে বাদশা তৈরি করো না। আমাদের নিয়ম, আমাদের শৃঙ্খলা সিস্টেম, আমরা প্রতি বছর একজন নতুন ব্যক্তিকে বাদশা তৈরি করি। এ বুদ্ধিমান ছিল, বললো আচ্ছা ঠিক আছে চলো। গেছে, প্রথম দিন সমস্ত প্রজাকে, সেই এলাকার সমস্ত লোককে ডেকে তাদের সামনে ভাষণ দিলেন যে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে বাদশা বলে মেনে নিয়েছেন, আমি চেষ্টা করব সৎ উপদেশ দেওয়ার, সুন্দর বিচার করার, সৎ বিচার করার, কারোর সঙ্গে যেন অন্যায় বা অবিচার না হয় সেই চেষ্টা করব। এইভাবে বুঝিয়ে সবাইকে পাঠিয়ে দিতেন। সন্ধ্যার সময় ঘোড়ার পিঠে উঠে নিজের অঞ্চল দর্শন করতে বাড়িয়েছে। গ্রামের এলাকার শেষ সীমান্তে জঙ্গলের ধারে একটা ছোট কুঁড়ে ঘর দেখে সেখানে যেয়ে দাঁড়িয়ে সেই কুঁড়ে ঘরে নক করলেন, দরজায় খাওয়া দিচ্ছেন। এমন সময় একদিন বৃদ্ধ বাহির হয়েছে। যখন বৃদ্ধ বাহির হয়েছে, নতুন বাদশাকে দেখে ভয়ে ভীতু, বাদশা মশাই আপনি আমার বাসায় কী চান? তখন বাদশা বলছে তুমি তো জানো আমি এখন এখানকার নতুন বাদশা, আমি যা বলবো তোমাদের উপরে পালন করা তোমাদের কর্তব্য। বলে হ্যাঁ, আমি কর্তব্য হিসেবে না, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। বাদশা সেই বয়স্ক বৃদ্ধ বুড়ো লোককে বলছে যে আমি অনুরোধ করতে চাই আপনার কাছে, আপনি ঠিক ঠিক বলবেন, ভুল বললে আপনি জানেন বাদশা সাজাও দিতে পারে, আপনার কোনো ভয়ের দরকার প্রয়োজন নেই, আপনি সঠিক কথা বলবেন যে এই এলাকার লোক, এই রাজ্যের লোক, আমি একজন অচেনা ব্যক্তি, আমাকে কেন বাদশা তৈরি করলো? তখন সেই বয়স্ক বুড়ো মানুষটি বলছে বাদশা যদি আমার জীবন ক্ষমা করেন, মানে আমাকে যদি আমার এই মাফ করেন, আর আমার এই কথা যদি অন্য কাউকে বলবেন না, যদি এই অঙ্গীকার করেন, তাহলে আমি আপনাকে বলবো। বলে ঠিক আছে, কাউকে বলবো না, কারণ অন্য কাবিলা সর্দাররা জানতে পারলে হয়তো আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, কাউকে বলবো না, বলো কেন এমন করে, নতুন নতুন বাদশা প্রতি বছর তারা কেন তৈরি করে, অচেনা লোককে কেন বাদশা মেনে নেয়? তখন সেই বৃদ্ধ, সেই বুড়ো মানুষটি বলছে যে এরা বাদশাকে সারা বছর, এই ধনী লোকেরা, বড় লোকেরা, কাবিলা সর্দাররা, সৌদাগাররা বাদশাকে ব্যবহার করে। যখন বাদশা নিজের আদেশ
দেওয়া শুরু করে, তাদের বিরুদ্ধে কিছু বলা শুরু করে, সেটা তাদেরকে ভালো লাগে না। সুতরাং তখন তাদের তারা বাদশাকে যেখান থেকে নিয়ে আসছিল সেখানে ফিরিয়ে দিয়ে আসে। আর সারা বছর এরা বাদশাকে নিজের ফরে রাখার জন্য, নিজের পক্ষে রাখার জন্য উপহার দিতে থাকে। বাদশা আনন্দ হয়ে তাদের পক্ষে বিচার করে, তাদের ফরে তাদের হকে ফয়সলা শোনায়। এটা ঠিক না। অনেক অনেক সময় বাদশা জুলুম করে। আর বলা হচ্ছে যে সারা বছর ওই ধন দৌলত জমা হতে থাকে, শেষে তার কাপড়ও পর্যন্ত কেড়ে নেয়, তাকে খালি হাত ফিরে যেতে হয়। বলছে, ও তবে এমনই, ঠিক আছে যাও। কি বুঝছে, জানতে পারলো নতুন বাদশা যে এরা এক বছর পর আমাকে তাড়িয়ে দেবে, এমনকি আমাকে যা কিছু এরা সারা বছর দেবে সেও কেড়ে নেবে, আবার কেড়ে নেবে আর আমাকে এই অবস্থায় ফিরে দেবে। সুতরাং বুদ্ধিমান লোক ছিল, সে কী করছে, রাজিত্ব করছে, কিন্তু যা কিছু উপহার পাচ্ছে, যা কিছু লোক অনুদান দিচ্ছে বা তোহফা দিচ্ছে, উপহার দিচ্ছে, সব কিছু সে জমা করে প্রতিদিন কি প্রতি সপ্তাহে নিজের আসল বাসায় যেখানে সে যাচ্ছিল বাসা ওখানে পাঠিয়ে দেয়। এমনকি ছমাস থেকে আট মাসের ভিতরে নিজের দেশে, নিজের গ্রামে, নিজের অঞ্চলে সে এক রাজমহল তৈরি করে ফেলেছে। এখানে থেকে পয়সা জমা করে, উপহারগুলো জমা করে, সেখানে সব কিছু নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিস সেখানে কমপ্লিট করে নিয়েছে। হঠাৎ এক বছর পুরো হতে আর একদিন বাকি, রাত্রে কাবিলার সর্দাররা এসছে, এসে বলছে সকালবেলা আপনাকে এই দেশ ছেড়ে যেতে হবে, আমার যে রাজত্ব ছেড়ে যেতে হবে। বলো সকালে কেন, এখন চলো, আমি এক্ষুনি যেতে চাই। কাবিলার সর্দার আশ্চর্য, এর আগে সমস্ত বাদশা অনুরোধ করতো যে আমাকে আর এক বছর থাকতে দাও, আর কয় মাস থাকতে দাও, কান্নাকাটি করতো, এমন আমাদের আগে হাত জোড় করতো, আর এ বাসা উল্টো বলছে কি সকাল কেন, এখনই চলো। সে কি, কেননা এই বুদ্ধিমানে সব জানতো। সুতরাং সেই রাত্রে বলল আমাকে নিয়ে চলো, বাদশাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জায়গায় ছেড়ে দিচ্ছে যেখান থেকে ধরে নিয়ে এসেছিল। কিন্তু বাদশা নিজের সেই পোশাককে, যে পোশাক পরে এসেছিল সেই পোশাককে ফেরে দেননি, ভেতরে সেই পোশাক পরেছিল আর তার উপরে ওই কাবিলের সর্দারদের দোয়া রাজপোশাক পরেছিল। সেখানে যেয়ে বলছে আমাদের কাপড় খুলে দিন, এ কাপড় আপনার নেই, আমাদের দোয়া কাপড়। স্বইচ্ছায় নিজে কাপড় খুলে দিলেন। তারপরে তার ভেতরে তার সেই পুরানো কাপড় ছিল, বললো ও কাপড় খুলে দিন। বলে না, এটা তোমাদের নয়, এটা আমার কাপড়, আমি পরেছিলাম, আমি পরে যাচ্ছিলাম, এটা তোমাদের দোয়া নয়। সুতরাং সেই কাপড় পরে তখন নিজের রাস্তায় হাসতে হাসতে, এর আগে সবাই কাঁদতে কাঁদতে যেত, প্রথম বাদশা যে হাসতে হাসতে যাচ্ছে, মানে যারা বুদ্ধ তৈরি করতো তারাই কাঁদছে এখন। এই ঘটনা লেখার পরে সেখানে তাফসিরে লেখা হয়েছে, এই বাদশা হচ্ছে এই দুনিয়ার প্রতি মানুষ, আর ওই কাবিলার সর্দাররা হচ্ছে তার আত্মীয় স্বজন। এই দুনিয়া, এই রাজত্ব ছেড়ে আমাদেরকে সবাইকে একদিন যেতে হবে। সুতরাং যেখানে সর্বদাই থাকতে হবে, আখারাতে সেখানকার জন্য জমা করো, সেখানে রাজমহল তৈরি করো, সেখানে সুন্দর ঘর তৈরি করো যদি শান্তিতে থাকতে চাও। আর নইলে দুনিয়ার বাদশাহদের মতো দুনিয়ার যদি জমা করতে থাকো, এর আগের বাসারা যেমন নিজের প্রসাদ ওখানেই জমা করে, ওখানেই সুন্দরভাবে জীবনযাপন করতো, যাওয়ার সময় খালি হাত যাচ্ছে, ওইরূপ আমাদেরকেও দুনিয়া থেকে খালি হাত যেতে হবে যদি আমরা নিজের জন্য ব্যবস্থা আগে না করে পাঠাই, যদি সে আখরাতে। তো এই ঘটনাটা আমার জন্যে এই তাফসির একটা আদর্শ, একটি আইডিয়াল, এই থেকে কিছু শেখার আছে। বন্ধুরা একবার চিন্তা করুন, এটা একটা সুন্দর উদাহরণ। তো মাওলানা আলী আলাইহিসসালাম বলছেন যে দুনিয়ার ফের আঁকে থেকো না, অর্থাৎ দুনিয়ার পেছনে পড়ো না, দুনিয়া কারো সাথ দেয়নি, একদিন তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়া তোমাদেরকে, দুনিয়া তোমাকেও একদিন বাইরে করে দেবে। চতুর্থ নম্বরে মাওলানা আলী আলাইহিসসালাম বলছেন, উমরে জিন্দিগিকো মুনাজ্জাম রাখনা, ওয়ালাইকুম বিনাজম উমর লাইসা মিন্না মান লাম ইউনাজ্জিম উমুরহু, তোমাদের উপরে ওয়াজিব তোমরা নিজের জীবনের এক একটি সময়কে সিস্টেম্যাটিক, অর্থাৎ
একটা সূচিপত্র তৈরি করো নিজের জীবনের, প্রতিদিনের সকালে উঠব, আগে এই কাজ করব, তারপরে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ, এইভাবে সারা দিনের একটা সূচিপত্র তৈরি করো, একটা সিস্টেম্যাটিক জীবনের জন্যে একটা রোল মডেল তৈরি করো, সেইভাবে জীবনযাপন করো। এতে সময়ে সময়ে কাজ হবে, ঠিক কাজ হবে। আর যদি এইভাবে তালিকা না তৈরি করো, যদি জীবনের পদ্ধতি না তৈরি করো, জীবনযাপন করার একটা সূচিপত্র না তৈরি করো, যদি জীবনযাপন করার একটা তালিকা না তৈরি করো, তাহলে খাওয়ার সময় ঘুমাবে, ঘুমানোর সময় খাবে, কি জেগে থাক, জাগার সময় ঘুমাবে, ঘুমাসবে, ঘুমানোর সময় জেগে থাকবে। আজকাল যেমন রাত্রে অনেক রাত অবধি লোক ফোনে নিয়ে জেগে থাকে, সারা রাত জেগে সকালে নামাজ কাজা করছে, একটা উদাহরণ দিলাম। তো মাওলানা আলী ইসলাম বলছেন সিস্টেম, তোমাকে দেখে যেন অন্য লোক বলে যে এইরকম জীবন হওয়ার দরকার, সমস্ত কাজ নিজের সময়। ইমাম খুমাইনি আলাইহিস রহমাত সম্পর্কে বহু বইতে লেখা হয়েছে এবং ওনার জীবনীতেও লেখা হয়েছে যে ওনাকে দেখে লোক ঘড়ির সময় ঠিক করতেন, হুমায়ুন সাহেব এই সময় এখন যাচ্ছে মানে এখন রাত ঠিক 10টা বাজে, তো ঘড়িতে দেখতো ঠিক 10টা বাজছে। উনি জিয়ারত আশুরার একটা সময় নির্দিষ্ট করে রেখেছিলেন, ঠিক ওই সময় জিয়ারত আশুরা শুরু করতেন, তো ওনার বাড়ির লোক বুঝতেন হ্যাঁ এখন ঘড়িতে 1টা বেজেছে, চিন্তা করুন। তো এইভাবে ইসলাম শেখাচ্ছে আমাদেরকে যে জীবন যাপন করো সিস্টেমের সঙ্গে, একটি সুন্দর নিয়ম শৃঙ্খলার সঙ্গে জীবনযাপন করো, বিশৃঙ্খলায়, যাদের জীবনে কোনো নিয়ম কানুন বলে কোনো জিনিস নেই, এমন জীবনযাপন করো না। হযরত আলী চাহনাওয়ালাদের জীবন এমন হতে পারে না। তো জীবন নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্য বলছেন যে আমাকে দেখে যেন লোক বলে যে যদি এত সুন্দর তার জীবন হয় তাহলে সে হযরত আলী আলাইহিস সালাম কত সুন্দর জীবনযাপন করে গেছেন। হযরত আলী আলাইহিস সালামের শেষ সময় আসাবরা জিজ্ঞাসা করছে মাওলা মদিনায় বিভিন্ন ধর্মের লোক বাস করে, ইহুদি খ্রিস্টান, আপনার পরে সব আপনি সবার সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনার পরে আমাদের ব্যবহার এদের সঙ্গে কেমন হওয়া উচিত? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন ওদের সঙ্গে নিজের আপন ভাইয়ের মতো, নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ব্যবহার করো সবার সঙ্গে। তখন সাহাবা বলছে মাওলা যারা মুসলমান তাদের সঙ্গে কেমন ব্যবহার আর যারা মুসলমান নয় তাদের সঙ্গে? তো বলছে যারা মুসলমান এইভাবে তাদের সঙ্গে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ব্যবহার করো, কি ধর্মে সে তোমার সঙ্গী, আর যারা তোমার নন মুসলিম যারা মুসলমান না এইভাবে এই ভেবে তাদের সঙ্গে নিজের আপন সৎ ভাইয়ের মতো, নিজের মায়ের পেটের ভাইয়ের ভাইয়ের মতো ব্যবহার করো, কেননা সেও আল্লাহর বান্দা, সেও তোমাদের মতো আল্লাহর মানুষ, যেমন তুমি আল্লাহর মানুষ বান্দা, তুমি একটা মানুষ, সেও আল্লাহর বান্দা, সেও একটা মানুষ, এই সুতরাং এইভাবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এইভাবে আমার ইমাম নবীরা জীবনযাপন করে গেছেন, লোকের মন কেড়েছেন, ভালো ব্যবহার করে আমন্ত্রণ জানিয়েছেন, ব্যবহার দেখে লোক তাদের নানাদের কাছে এসছেন। তো এইভাবে আমাদের ব্যবহারে লোক আমাদের নিকটে আসবে। এবারে মাওলানা আলী আসসালাম বলছেন আপনি পড়োশীও সে আচ্ছা সুলুক করনা, সুখ দুঃখ মে উনকা সাথ দেনা, মানে নিজের পাড়া পড়শির সঙ্গে ভালো ব্যবহার করবে, সুখ দুঃখে তাদের সাথ সাথ দেবে। বিবি জাহরা বলছেন হাদিসে আল জার সুম্মা দার, আগে নিজের পাড়া পড়শি, পরে নিজের পরিবার, নিজের বাড়ির লোক। তাহলে কত খেয়াল করুন, এমনকি হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, আগেও আমি বলেছি যে নবী করিম পাড়া পড়শির খেয়াল রাখার জন্য এতবার মানে আদেশ দিয়েছেন, এত বার উপদেশ দিয়েছেন যে মাওলানা আলী ইসলাম বলছেন আমাদের মনে ভয় হচ্ছিল যে হয়তো শেষে ওয়ারিস হয়ে যাবে পড়োশিরাও, মানে আমার মারা যাওয়ার পরে আমার প্রপার্টি, আমার জায়দাদ, আমি আমার ধন সম্পত্তি সব থেকে তারাও অধিকার বা হক পাবে, এত গুরুত্ব দিতেন নিজের পাড়াপড়শিদেরকে। এই ইসলাম চায় নিজের পাড়াপড়শিদের খেয়াল রাখো, পাড়াপড়শি বিশেষ করে যদি দরিদ্র হয় গরিব হয় তাদের সুখ দুঃখে তাদের সাথ দাও, ঈদের সময় খুশির সময় নিজে ভালো খাও, ভালো পোশাক পরো, তো তাদের জন্য ব্যবস্থা করো। এই ইসলাম সবাইকে আমাদেরকে আদেশ দেয়। মজলুমো কি মদদ করনা আর জালিমো সে বরসারে পেকার রহনা, বাতিলকে আগে কভি না ঝুঁকনা। মাওলানা আলী ইসলাম কি বলছেন নিজের ওসিয়তে ইস্তিপত্রে, কে সর্বদায় মজলুমদের যাদের ওপরে লোক অত্যাচার করছে সেই মজলুমদের সাথ দেবে,
আর জালেমের সঙ্গে সবসময় লড়াই করবে, জালেমের সাথ দেবে না, জালেমের সঙ্গে জালেমের বিরুদ্ধে দাঁড়াবে সবসময়, আর বাতিলের সঙ্গে কখনো সমঝোতা করবে না, বাতিলের আগে নতশির হইবে না, বাতিলের আগে মাথা নকত করবে না। যদি এমন জীবনযাপন করো তাহলে তোমার জীবন একটি সঠিক জীবন হবে। এবার আমাউল আলী আসসালাম বলছেন, এতিমো কা খেয়াল রাখ না, অন্যে উনকে হাল পে না ছোড় দে না, অর্থাৎ অনাথ বাচ্চাদের, এতিম বাচ্চাদের, যার পিতা মাতা কি পিতা মারা গেছে, সেই বাচ্চাদের খেয়াল রাখা নেই, তাদের খেয়াল রেখো, তাদের কে তাদের অবস্থা যেন ছেড়ে দিও না। যদি তারা পথভ্রষ্ট হয়ে যায়, যদি তারা কষ্টে থাকে, তো কিয়ামতের দিন মনে রাখো তোমরা সবাই প্রশ্নের আল্লাহর প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে, তোমরা তোমরা সবাই উত্তরাধিকার হইবে তার জন্যে, কাল উত্তর দিতে হবে। যদি তোমার পাড়াপড়শিতে কেউ এতিম বাচ্চা কষ্টে জীবনযাপন করে, যদি কোনো এতিম বাচ্চা অশিক্ষিত থেকে যায়, যদি কোনো এতিম বাচ্চা ক্ষুধায় থেকে যায়, যদি কোনো এতিম বাচ্চা যদি কষ্টে থাকে, তো তাকে উত্তর দিতে হবে। সুতরাং আমাদের জানকারিতে, আমাদের নলেজে যদি কোনো জায়গায় কোনো এতিম বাস করে, তো চেষ্টা করা উচিত যত সম্ভব তার সাহায্য করার এবং তাকে নিজের সন্তানের মতো সাপোর্ট করার। আগে মাওলানা আলী আসসালাম বলছেন, নামাজ কি পাবন্দি করনা, ইকিন জানো তোমারে তমাম আমাল কি কবুলিয়ত উসকে বাদ হ্যায়। মাওলানা আলী আসসালাম বলছেন, সবসময় পাবন্দির সঙ্গে নামাজ আদায় করবে, অর্থাৎ ঠিক সময় নামাজ করবে, তোমার সমস্ত কার্যক্রিয়া কবুল হবে নামাজের পরে। হাদিসে নবী মনিবুল ইসলাম বলছেন, আসসালাত আমুদ্দিন ইন কবিলাত কবিলাত মা সাওয়া ওয়া ইন রুদ্দাত রুদ্দাত মা সাওয়া। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল তাহলে সমস্ত আমাল কবুল, আর যদি নামাজ কবুল না হয় তাহলে কোনো আমাল কবুল না। তো নামাজকে সময়ে পড়ো। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি নামাজকে হালকা মনে করে, যে ব্যক্তি নামাজকে হালকা মনে করে মানে সময়ে পড়ে না, পড়ে কিন্তু সময়ে পড়ে না, দুপুরে আজান হচ্ছে, এখনও তো অনেক সময়, সূর্য অস্ত যাতে এখনও দেরি আছে কয়েক ঘন্টা, দুটোর সময় পড়ানো, তিনটের সময়, অবহেলা করা যাকে বলে, এদেরকে আমার শেফাত নসিব হবে না। অর্থাৎ ইমাম বলছেন, তাদের আমরা সিফারিশ করব না। তাহলে চিন্তা করুন, যদি যে নামাজ না পড়ে, মোটেও না পড়ে, তার কী অবস্থা হবে? যে নামাজকে হালকা মনে করে, ইমাম বলছে তার আমার শেফাত, আমাদের শেফাত পাবে না। তাহলে যে নামাজ না পড়ে, শয়তান একটা সেজদা করেনি বলে জান্নাত থেকে আল্লাহ তাকে বাহির করে দিয়েছে। আমরা জানি না আমাদের মধ্যে কত লোক আছে তারা কত সেজদা প্রতিদিনে তাদের উপরে ওয়াজিব সেগুলো করছে না, তারা কী কোন জান্নাতে যাবে, কোন স্বর্গে যাওয়ার আশা নিয়ে বসে আছে তারা, একবার চিন্তা করুক। এবারে মাওলানা আলী আসসালাম আগে বলছে, খোদাকে ঘর করতে না না ছোড় না, মানে মসজিদকে যেন একা বিরান ছেড়ে দিও না, মসজিদকে আবাদ দেখো, তার মানে কি জামাত পড়তে যেও, মসজিদে যেও নামাজ পড়তে। কিয়ামতের দিন তিনটে জিনিস ফরিয়াদ করবে, যখন ফরিয়াদ করবে আল্লাহ তাদের আজাব, কওমের আজাবকে বাড়িয়ে দেবে। মসজিদ যে গ্রামে আছে সেখানে যদি লোক নামাজ না পড়তে যায়, যদি কেউ সেই গ্রামে বাস করে, সে যদি নামাজ না পড়তে যায়, কিয়ামতের দিন এই মসজিদ তার বিরুদ্ধে ফরিয়াদ করবে আল্লাহর কাছে। সেই গ্রামে যদি কোনো আলিম থাকে, আর আলিমের কাছে যদি ইসলামিক ধর্ম বা মশলা মশাল যদি না জানতে চায়, না জানে লোক, তার কাছে যদি জিজ্ঞাসা না করে, সেই আলিমকে আমাদের দিন ফরিয়াদ করবে, তখন সেই কওমের ওপরে, সেই গ্রামবাসীর ওপরে আল্লাহর আজাব দ্বিগুণ হয়ে যাবে। ওইরূপ কোরআন যদি বাড়িতে থাকে, আর যদি কোরআন পাঠ না করায়, কোরআন যদি না পড়ে, তো ওই কোরআনকে আমাদের দিন ফরিয়াদ করবে, তখন কওমের আজাব আল্লাহ বাড়িয়ে দেবে। এবার বলছে, খোদা কি কিতাব, মাওলানা আলী আসসালামের খোদা কি কিতাব, কোরআন মজিদ কি তেলাওয়াত করনা আর উস পর আমল করনা। মাওলানা আলী আসসালাম কী বলছেন, কোরআন পড়তে থাকবে এবং ওর উপরে আমাল করতে থাকবে। এর আগে আমি বলেছি যে কোরআনের চারটি হক, প্রথম সঠিক পড়ো, তার তাকে বোঝো, তার উপরে আমাল করো, তারপরে কোরআনের পায়গাম অন্যকে দাও। তো যদি এই হক আদা করি তাহলে কেয়ামতের দিন আমরা বেঁচে যাবো, যদি হক আদায় না করি তো দুনিয়াও ধরা পড়বো, আখরাতেও ধরা পড়বো। কোরআনের ওপরে আমাল করো, কোরআনের ওপরে আমাল করতে দেখো। মাওলানা আলী আসসালাম বললেন, লোককে দরমিয়ান সোলো করানা উসকা ফায়দা আম হ্যায় মাশেনে মে সবকো মিলেগাম। মাওলানা আলী আসসালাম বলছেন, শেষে সবার মধ্যে সোলো সমদি মানে পিস মানে মিলিয়ে মিশিয়ে রাখার চেষ্টা করবে। যদি ভাই ভাই ঝগড়া করে কোনো বিষয় নিয়ে, তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। পাড়াপড়শি, আত্মীয় স্বজন, গ্রামবাসী কেউ কারোর সঙ্গে যদি ঝগড়া করে, তো সন্ধি করার চেষ্টা করবে, তাদের মধ্যে সোলো করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমনকি মিথ্যা কথা বলা পাপ, কিন্তু যদি দুজন ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলা হয়, তো আল্লাহ বলে তার জন্য কোনো পাপ নেই। তো সোলো করা, কেন সোলো নামাজের চেয়ে তো সওয়াব সোলো করায় বেশি, সন্ধিতে নামাজের চেয়ে তো সওয়াব বেশি, কেন নামাজের সওয়াব তুমি পাবে, রোজা রাখলে সওয়াব তুমি পাবে, কিন্তু সন্ধি করলে পুরো পরিবেশ, একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে, তার সওয়াব
তোমার সঙ্গে সবাই তার লাভ সবাইকে হবে। ওই জন্যে সন্ধি করতে বলা হয়েছে, সোলো করাতে বলা হয়েছে, মিলেমিশে দেওয়ার জন্য বলা হয়েছে। শেষ দুটো কথা, আর আমর বিল মারুফ আর নেই আলের মুনকার কো তারক না করনা, আর না তোমারই দোয়ায় কবুল নেই হোগি, আর তুম আজাব ইলাহিকে শিকার হয়ে যাওগে, মুবতলা হয়ে যাওগে, আর ফরিয়াদ করোগে মগর কোনো শুননে ওয়ালা নেই হোগা। মানে শেষ কথা বলছিলেন আমর বিল মারুফ, মানে মানুষকে সৎ উপদেশ দেওয়া এবং অসৎ পথ থেকে বাধা দেওয়া, এই দুটো জিনিস জারি রেখো, জানো এদেরকে ভুলো না। যদি ভুলে যাও তোমাদের দোয়া কবুল হবে না, অর্থাৎ মানুষকে যদি অসৎ পথ থেকে বাধা না দাও তাহলে পরিবেশ খারাপ হয়ে যাবে, জঘন্য হয়ে যাবে, কালকে তোমারাই সেই কষ্ট উপভোগ করতে হবে তার জন্যে, আর তখন দোয়া করবে তোমার দোয়াও কবুল হবে না, কবুল হইবে না। এবং শেষে মাওলানা আলী আসসালাম বলছেন, আপাস মে হমেশা মিলজুলকে সগে ভাই কি তারা রহনা, আর মেরি ইন নসিহত নামক ইয়াদ রাখনা, আর কিসি কা দিল আজারি মত করনা। মানে সব সবাই মিলেমিশে থাকবে, এমন কাজ করবে না কেউ যেন এক অন্য থেকে কষ্ট পায়। আল্লাহ আমাদের তৌফিক দেখ যেন আমরা এই ওসিয়ত নামার ওপরে আমাল করে মাওলায়ে কায়নাতকে খুশি দিতে পারি, হযরত আলী আলাইহিসসালামকে যেন আনন্দ দিতে পারি, হযরত আলী আলাইহিসসালাম যেন কোনো আমাদের থেকে দুঃখ না পায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।